আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আমরা আবার চলে আসলাম মিজান ইলেকট্রনিক্সে। তো আজকের দেখাবো মোবাইল অ্যাক্সেসরিজ এবং হেডফোন দেখাবো, আর দেখাবো হচ্ছে ইউএসবি কর্ড আছে, আর দেখাবো হচ্ছে কার্ড রিডার, সেগুলো সবগুলো দেখাবো, ঠিক আছে? প্রত্যেকটা মালই দেখাবো। এটা দেখেন, আরজিবি রিং লাইট। তো মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তো আজকে মানে বিস্তারিত তো সব ভেঙে চুরে বলতে পারলাম না, তা আপনি বলেন মামা কি দেখাবেন? আজকে দেখাবো রিং লাইট, দেখাবো কার্ড রিডার, দেখাবো ইউএসবি কর্ড, দেখাবো হেডফোন, দেখাবো আচ্ছা তারপরে মানে বিভিন্ন ধরনের হেডফোন, ইউএসবি কেবল সব ধরনের আছে। হ্যাঁ, সবগুলোর হোলসেল রেডি আমি আজকে বলবো। তো মামা আমরা ফার্স্টে এটা থেকে শুরু করি, রিং লাইট। হ্যাঁ, এটা হচ্ছে আপনার আরজিবি রিং লাইট, এটা হচ্ছে আপনার 13 ইঞ্চি, ঠিক আছে? এটা 13 বড় সাইজটা, জি। আজকে কিন্তু মডেল নাম্বার হচ্ছে এটা। হ্যাঁ, আজকে কিন্তু শুধুমাত্র আমি হোলসেল রেটটা দেবো, ঠিক আছে? যারা দোকানদার ভাই আছেন তারা অবশ্যই আমার মালটা দেখলে বুঝতে পারবেন আমি কেমন রেট দিচ্ছি, আর যারা খুচরা নিতে চান ভাই, এই যে রেটটা আমি বলবো এই রেটটা ছাড়া কিন্তু আপনাদের একটু বেশি দিয়ে কিনতে হবে। আমি আজকে মাত্র শুধুমাত্র হোলসেল প্রাইসটা দেবো আপনাদের সামনে, ঠিক আছে? হ্যাঁ, তোমার প্রাইসে চলে যায় ডাইরেক্টলি, প্রাইসে চলে যায়। এটা হচ্ছে আপনার 13 ইঞ্চি রিং লাইট, এটা আপনার অনলি, তো এটার প্রাইস মো, এটা আপনার অনলি 1170 টাকা করতে পারবো, 1170 টাকা। এটা কি হোলসেল প্রাইস? হোলসেল প্রাইস প্রত্যেকটা মাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস দেখাবো আমি, এটা দেখাচ্ছি 13 ইঞ্চি। এবার যেটা দেখাবো এটা হচ্ছে আপনার 10 ইঞ্চি, ঠিক আছে? এটার খুলে দেখালাম না, সেম জিনিস, সাইজে ছোট। আচ্ছা, মডেল নাম্বার দেওয়া আছে আপনারা বুঝতে পারবেন। এটা আমি রাখতে পারবো অনলি 1000 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখাবো আমি খুব কমন একটা জিনিস, যারা কুরিয়ারে পারচেজ করতে চায়, যে বড় জিনিস যারা নিতে চায়, মনে করেন হোম ডেলিভারি নিতে চায়, তাদের জন্য আপনার রেডেক্স আছে, সুন্দরবন কুরিয়ার আছে, কিন্তু এটা মালটা যাইতে মিনিমাম 3 দিন সময় লাগে। আর যারা অ্যাডভান্স পেমেন্ট করতে চান তাদের জন্য দেখাচ্ছে একটা এক্সট্রা ছাড় আছে, দেখাচ্ছে ক্যাশ অন ডেলিভারি চার্জটা দিতে হয় না। আর যারা মনে করেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে চায় তাদেরও কিন্তু এক্সট্রা একটা অ্যামাউন্টের উপরে 1% চার্জ দিতে হয়, ঠিক আছে? আর কন্ডিশনে মাল দিলে আমাদের একটু সমস্যা, ঠিক আছে? আসলে সেটা পরে বলি। আচ্ছা, M10, এটা আছে M10। আচ্ছা, ব্লুটুথ, এটা আপনার এক চার্জে, যদি সিঙ্গেল ব্যবহার করে থাকেন এক চার্জে মনে করেন মিনিমাম একদিন সারাদিন চলবে, 24 ঘন্টা, 24 ঘন্টা ব্যাক আপ পাবেন। এর কিন্তু 2-3টা কোয়ালিটি মার্কেটে পাওয়া যায়, ঠিক আছে? এই মালটা অনেক সুন্দর জিনিস, আমি একটু খুলে দেখাই। মানে এটার কোয়ালিটি কি হাই কোয়ালিটি? হাই কোয়ালিটি, চার্জ বেশি থাকবে। হ্যাঁ হ্যাঁ, এই যে গ্যারান্টি সহ নাকি? গ্যারান্টি সহ। আচ্ছা 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 আচ্ছা, এটা হোলসেল প্রাইস আছে অনলি 460, 460 টাকা, জি। আচ্ছা, তারপর কি আছে মামা? আচ্ছা, এটা কিন্তু বেশি বেশি পরিমাণ নিতে হবে, দেখা যাচ্ছে ভাই আমার 1 পিস লাগবে, আপনি তো ভিডিওতে 1 রেট বলছেন, এখন আপনি এখন কেন এই রেটটা বলতেছেন? মানে পাইকারি ছাড়া 10 টাকা 15 টাকা 20 টাকা সর্বোচ্চ বেশি হবে। আচ্ছা, এবার আমি আরেকটা দেখাবো, ওই যে লেনোভো AC05X, ঠিক আছে? এটা হোলসেল প্রাইস আছে অনলি 280, 280 টাকা, 280 টাকা লিখবেন। হ্যাঁ আচ্ছা, আপনার 2 দিন চলবে এক চার্জে। আচ্ছা, এটা কি ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছু আছে? না মামা, এটা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, এটা এক চার্জে 2 দিন চলবে। আচ্ছা আচ্ছা, এবার দেখাবো আমি কার্ড রিডার। আচ্ছা, স্টিল কার্ড রিডার, হোলসেল, হোলসেল প্রাইসে আছে এটা আপনার 190 টাকা, 190 টাকা, 185 টাকা করা যাবে, 185 পাতা, পাতা। আচ্ছা, পাতা কয়টা থাকে? এটা আপনার 10 পিস, 10 পিস, 10 পিস। আচ্ছা আচ্ছা, এবার দেখাবো বাঁশি রিডার, যেটা বলে পাতলা যে বাঁশি রিডার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাঁশি রিডারটা আমি রাখতে পারবো আপনার 140 টাকা পাতা, 140 10 পিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আচ্ছা, এবার দেখাবো আমি ওটিজি রিডার, ওটিজি সহ, ওটিজি সহ কার্ড রিডার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইটা আমি রাখতে পারবো 260 টাকা অনলি, 260 টাকা 260। আচ্ছা ও, একটা মাল অনেকের কাছে পাবেন না আপনি, এই মালটা আসলে স্পেশালভাবে নিয়ে আসা, এটা আপনার 365 দিনের গ্যারান্টি আছে, কিন্তু এটা যেহেতু ইউএসবি কেবল এটা আমরা ওয়ারেন্টিতে বিক্রি করতেছি না, ঝামেলা, কারণ সবাই তো সমানভাবে ইউজ করতে জানে না, যার কারণে গ্যারান্টি সহ পেয়ে যাচ্ছেন, 1 বছর গ্যারান্টি সহ পেয়ে যাচ্ছেন। চার্জিং কেবল এটা টাইপ সি? না, এটা স্যার মাইক্রো,
আচ্ছা টাইপ সি আছে টাইপ সি আছে আচ্ছা আচ্ছা তো প্রাইস কত প্রাইস এটা রাখতে পারবো আমি অনলি 60 হোলসেল প্রাইস আচ্ছা 60 টাকা 60 টাকা ঠিক আছে এটা কিন্তু 100 টাকার উপরে বিক্রি আচ্ছা তারপর এবার দেখাবো আমি একটা ওরাইমো ওরাইমোর মাইক্রো এটা টাইপ সি চাইলে টাইপ সি আছে টাইপ সিটা রাখতে পারবো আমি 45 টাকা আর এটা রাখতে পারবো আমি অনলি 37 টাকা আচ্ছা আচ্ছা 37 টাকা এটা কিন্তু হোলসেল প্রাইস মামা আমি কিন্তু বারবারই টাইপ সি মাইক্রো একই প্রাইস না 45 আর 37 45 হচ্ছে আপনার টাইপ সি মাইক্রো হচ্ছে 37 আচ্ছা আচ্ছা টাইপ বি মানে টাইপ বি আচ্ছা এবার দেখাবো আমি তো তারপর আছে আপনার ওরাইমো হেডফোন আচ্ছা এগুলো কিন্তু মামা অরিজিনাল না অনেকেই বলবেন যে ওরাইমো নাম ভাঙাছেন আসলে মামা এটা চায়না প্রোডাক্ট কিন্তু এটা আপনার মার্কেটে কোয়ালিটি হাই হ্যাঁ এর হাই কোয়ালিটি চাইলে আমি দিতে পারবো হাই কোয়ালিটির আমার কাছে স্মার্ট ওয়াচ আছে নেক ব্যান্ড আছে তারপরে ইয়ার ডটস আছে যা চাইবেন দেওয়া যাবে ঠিক আছে পাওয়ার ব্যাংক আছে হ্যাঁ পাওয়ার ব্যাংক আছে আচ্ছা এইটা আমি রাখতে পারবো অনলি 65 টাকা 65 টাকা পর্যন্ত করতে পারবো 62 হোলসেল প্রাইস 62 আচ্ছা 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 এর আরেকটা মডেল আছে আপনার এই যে এটা আছে আপনার E21 আচ্ছা আচ্ছা ঠিক আছে এইটা আমি রাখতে পারবো আপনার অনলি 75 টাকা এটার থেকে মান এটার একটু ভালো সাউন্ড কোয়ালিটি ভালো আচ্ছা আচ্ছা এটা আপনার অনলি 75 টাকা রাখা যাবে আচ্ছা 75 টাকায় কিনে আপনারা হোলসেলে 75 টাকায় কিনে আপনারা জেনুইন 150 টাকা বিক্রি করতে পারবেন 150 টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা তো তারপর কি আছে আমি রিম্যাক্সের একটা হেডফোন মানে অল্প টাকায় একটা ভালো মানের প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে এটা আমি অনলি 70 টাকা করতে পারবো 70 আচ্ছা 70 টাকা অনলি 70 আচ্ছা হ্যাঁ তারপর কি আছে মো আচ্ছা এবার দেখাবো আমি মেটাল কট ভিডিও লং আছে ইউএসবি কট ঠিক আছে আচ্ছা আচ্ছা মেটাল ইউএসবি কট এটা আমি রাখতে পারবো অনলি 75 টাকা 75 টাকা 75 টাকা টাইপ সি 85 টাকা এটা রেট অনেক বাড়িছে আগে রেট আরো অনেক কম ছিল এ চালানে অনেক রেট বাড়িছে আচ্ছা আচ্ছা তারপর কি আছে এবার দেখাবো আমি এই যে রিম্যাক্সের C160 USB কেবল হাই স্পিড আচ্ছা আচ্ছা এটা আছে আপনার টাইপ সি এটা আমি রাখতে পারবো অনলি 45 আচ্ছা 45 45 টাকা আচ্ছা তারপর কি আছে মো আচ্ছা এবার দেখাবো আমি মানে এত কম টাকায় যে ইউএসবি কোয়াড চায়না তৈরি করতে পারে আসলে না দেখলে বোঝা যাবে না ঠিক আছে এটা অনলি 18 টাকা অনলি 18 টাকা রিম্যাক্স এটা আছে অনলি 18 টাকা আচ্ছা আপনাদের যা লাগবে ওখানে বলেন আচ্ছা আচ্ছা তারপর আছে অনলি 18 টাকা আচ্ছা 18 টাকা অনলি 18 টাকা ইউএসবি কোয়াড রিম্যাক্স আচ্ছা আচ্ছা তারপর কি আছে এবার আছে 5A কেবল আচ্ছা ভিউয়ার্স ভাইরা কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে ঠিক আছে না না এটা আছে আপনার মাইক্রো এটা আছে আপনার অনলি 35 টাকা 35 টাকা 35 টাকা 5A কেবল এটা খুব মানে ব্যাপক পরিমাণ চলে গ্রাম অঞ্চলে যে সব দোকানদার ভাইরা আছে খুব পরিমাণে চার্জিং সাপোর্ট করে ফাস্ট চার্জিং সাপোর্ট করে আচ্ছা তারপর কি আছে একটা আছে আপনার রিম্যাক্সের 501 রিম্যাক্সের অরিজিনাল হেডফোন এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আপনার রাখতে পারবো আমি অনলি 80 টাকা 80 টাকা অনলি 80 টাকা অরিজিনাল হেডফোন ঠিক আছে এটা আপনার 150 টাকা 200 টাকা করে আপনার কিনতে হয় আচ্ছা সিল প্যাক করা আছে হ্যাঁ একদম ফুল ইনটেক যে নেবে সেই খুলবে আচ্ছা এবার আছে আমি এই যে হেডফোনগুলো আমি একটু দেখাই এটা আপনার এই যে D3 আছে D26 আছে D32 আছে D3 আছে মানে এই কোয়ালিটির যত হেডফোন আপনি নেবেন আমি আপনার কাছে অনলি 63 টাকা করে রাখতে পারবো 63 টাকা 63 এটা 150 টাকা বিক্রি হয় কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি আপনার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আসলে যারা দোকানদার ভাইরা আছে আমার ভিডিওটা দেখতেছেন তারা বুঝতে পারবেন যে না আমি আসলে দুই নম্বরই কথা বলতেছি কি না কিংবা আমি সঠিক কথা বলতেছি এইসব মালগুলো আমরা টোটাল সরাসরি ঢাকা থেকে কিনে আমরা সীমিত লাভে মালটা সেল করি তো অনেকেই বলে রেট অনেক বেশি অনেক বেশি প্রাইস অনেক বেশি কিছু কিছু লোক বলবে আর আমি আজকেও আমার একটা পার্সেল হয়তো তৈরি হয়েছে দেখেন ওটা যাবে বরগুনা এইখান থেকে বরিশাল বরগুনা যাচ্ছে আমার টর্চ লাইট ঠিক আছে রেট বলে এই যে বড় কার্টুনটা হ্যাঁ এই একটা কার্টুন আছে ওই একটা কার্টুন আছে এগুলো সব বাইরে যাবে আমার বাইরের জন্য পার্সেল হয়েছে আচ্ছা তারপর কি আছে এই একটা আছে আপনার D21 হেডফোন মানে ওই যে অল্প টাকায় যে যারা হেডফোন করে মামা এটা 50 টাকা দামের হেডফোন দেন তো ঠিক আছে তাদের জন্য এটা এই মালটা আছে আপনার অনলি 32 টাকা রাখা যাবে মামা এই মালটা 27 টাকা 28 টাকা বিক্রি করছি কিন্তু এ চালানে রেট বেশি যার কারণে রেটটা একটু বাড়তি ধরা হচ্ছে আচ্ছা ঠিক আছে অনলি 32 টাকা করে দেবে আচ্ছা তারপর কি আছে আচ্ছা এইবার দেখাবো আমি ইউএসবি কোয়াড 25 টাকা 35 টাকা এই যে 25 টাকা আছে মাইক্রো আর আছে আপনার টাইপ সি আছে 35 ফাস্ট চার্জিং সাপোর্টেড না হইলে টাকা রিটার্ন
আচ্ছা আচ্ছা যা বলবো তাই ঠিক আছে আচ্ছা 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 এটা আছে আপনার কনভার্টার আছে আপনার মাইক্রো ঢুকবে টাইপ সি বের হবে আচ্ছা আচ্ছা কনভার্টার যারা কনভার্টার মানে মানি ব্যাগেও রাখা যাবে আচ্ছা এটা প্রাইস এটার প্রাইস আছে আপনার অনলি 11 টাকা 50 পয়সা আচ্ছা 11 টাকা 50 পয়সা আচ্ছা আচ্ছা এটা আছে আপনার ওটিজি মেটাল ওটিজি এটা আছে আপনার 8.5 টাকা পিস হোলসেল 8.5 টাকা পিস মানে আপনার 85 টাকা পাতা আচ্ছা আচ্ছা এইবার দেখাবো আমি কিউ মোবাইল এটা আছে মুড়ির মতন চলে মামা ঠিক আছে মানে এটার সাউন্ড কোয়ালিটি এত ভালো যে আপনার যে কেউ সেটা দামেও কম 50 টাকা 60 টাকা হেডফোন হ্যাঁ ঠিক আছে এটা আপনার হোলসেল প্রাইস আছে অনলি 38 টাকা 38 টাকা 38 আচ্ছা আচ্ছা তারপর কি আচ্ছা এবার দেখাবো আমি ফাস্ট চার্জিং কেবল একটু ভালো মানের যারা চাই ঠিক আছে এটা আছে আপনার টাইপ সি আছে মাইক্রো আছে আপনার যেটা লাগবে দেওয়া যাবে এটা কি ব্র্যান্ড এটা আছে আপনার এনস্টি আচ্ছা আচ্ছা এটা আগে নিতাম আপনার রিসার্চি কিন্তু এবার আইছে এনস্টি আচ্ছা এর প্রাইস এটা আপনার টাইপ সি আছে 75 টাকা মাইক্রো আছে অনলি 65 টাকা মাইক্রো আছে এটা আপনার অনায়াসে 120 টাকা বিক্রি করা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর কি আছে ভিডিও লং হয়ে যাচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছে সবাই এবার আমি আরেকটা দেখাবো আপনার মানে মিডিয়াম মানে মিডিয়াম বলতে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এটা আপনারা রাখতে পারবো আমি আমার ভিউয়ার্স ভাইদের জন্য একটা স্পেশাল ছাড় দিব আমি এটাতে এটা আপনার অনলি 95 টাকা করতে পারবো ঢাকা রেট আছে আপনার 92 টাকা আচ্ছা আচ্ছা কিন্তু আমি একটু বেশি পরিমাণ নিছি যার কারণে একটু রেটটা কমে পাইছি আমার ভিউয়ার্স ভাইদের জন্য আমি এটা অনলি 95 টাকা দিতে পারবো আচ্ছা 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 এবার দেখাবো একেজি এই যে চেন বক্সের যে একেজি হেডফোনগুলা হ্যাঁ একেজি এটা আমি কি অরিজিনাল অরিজিনাল তো হয় না মামা এটা আছে এখন সব কপি ঠিক আছে আমরা বাংলাদেশে বাস করি তো যাই একবার অরিজিনাল আসবে তার দেখাছে এক সপ্তাহ পরে এটা ডুপ্লিকেট চলে আসবে আচ্ছা তোমার আচ্ছা এটা আছে আপনার অনলি 75 টাকা করতে পারবে আচ্ছা টাইপ সি হেডফোন দেওয়া যাবে টাইপ সি হেডফোন দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এটা আছে আপনার অনলি 75 আচ্ছা 75 টাকা 75 টাকা আর এইবার দেখাবো ইউএসবি কর্ড মানে পানির দাম ঠিক আছে 11 টাকা 50 পয়সা মুড়ির মতো চলে হ্যাঁ মুড়ির মতো চলে এগুলো 11 টাকা 50 পয়সা পিস আচ্ছা 11 টাকা আমার মনে হয় এর থেকে কম দামে আর 11 টাকা 50 পয়সা 11 টাকা 50 পয়সা আচ্ছা আচ্ছা এটা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস আচ্ছা আচ্ছা একটা আছে বোট হেডফোন আচ্ছা এটা আপনার আমি দোকান থেকে বিক্রি করছি পাইকারি 65 টাকা মানে ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা ফিল আছে কিন্তু আমি এটা মানে অনলি আমার ভিউয়ার্স ভাইদের জন্য আছে অনলি 60 টাকা 60 টাকা 60 টাকা কিন্তু পরিমাণে কিন্তু বেশি পরিমাণ নিতে হবে আচ্ছা এই কিন্তু মামা 5 পিস 2 পিস এরকম কিন্তু কোনো রেট আমি দেব না আচ্ছা এবার দেখাবো আমি যারা মনে করেন কন্টেন্ট তৈরি করছে ইউটিউব ক্রিয়েটর আছে তাদের জন্য এটা যে বয়া বয়া ওয়্যারলেস বয়া মাইক্রোফোন এটা আছে আপনার একটু ভালো মানেরটা এটা আছে সিঙ্গেল ভার্সন ডুয়েল ভার্সনটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো অবশ্যই ঠিক আছে সিঙ্গেল ভার্সন আচ্ছা তো এটার প্রাইস এটা আমি করতে পারবো 760 টাকা 760 টাকা অনলি 760 আচ্ছা অনেকে বলে যে দারাজ এর থেকে আরো রেট কম আসলে এখন দারাজের থেকে আপনি আমার কাছ থেকে একটা মাল নিলে আমি আপনাকে দেখে শুনে দিতে পারবো কিন্তু দারাজ থেকে ওরা আমরা তো মাল অনেক সময় দারাজ থেকে নেই কিন্তু ওরা সব সময় খারাপ জিনিসটাই বক্সের ভিতরে বক্সিং করে দেয় ঝামেলাটা ওই আর আমি কিন্তু আমার একটা রিপোর্ট যদি খারাপ আসে আমার কোনো ভিডিও আর আমার আর ভালো হবে না ভাই এটা আছে মেন কথা আচ্ছা ওর একটা মাল আছে K9 ওয়্যারলেস বয়া মাইক্রোফোন এই যে যারা ইউটিউব ব্লগ করে শর্ট ভিডিও তাদের জন্য এটা ঠিক আছে এটা আমি রাখতে পারবো অনলি 630 টাকা হোলসেল প্রাইস 630 টাকা এটা কিন্তু 800-900 টাকা 1000 টাকাও বিক্রি করা হয় আচ্ছা তারপর কি আছে মামা আচ্ছা এইবার দেখাবো আমি আমার শেষ প্রোডাক্ট সেটা হচ্ছে আপনার এই যে বয়া মাইক্রোফোন কম দামিটা আচ্ছা এটা আপনার আমি মানে হোলসেল রাখতে পারবো 340 টাকা এটা অনেকেই তো 700 টাকা 800 টাকা বিক্রি করতেছে হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার ওই যে হোলসেল আর অনেকেই বলে যে ভাই আপনার রেট বেশি এই দোকানের রেট বেশি কিন্তু মামা একটা সত্যি কথা কি আমি যেমন কিনি তেমন বিক্রি করি আমি কিন্তু একবারে 500 পিস 1000 পিস কিনি না ঢাকা থেকে আমি 100 পিস কিনি 100 পিস বিক্রি করা হয়ে গেলে আমি আবার মাল কিনি যে একবারে মাল স্টক করে মনে করেন পরে মালের রেট বাড়তিছে কমতিছে সেটা আমি কিন্তু আর বুঝতে পারি এই জন্য অল্প অল্প করে মাল কিনি অল্প অল্প করে বিক্রি করি আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম